हेलो फ्रेंड्स, गार्डनर फ्रेंड चैनले आपनाके स्वागत। हजारी गोलाप नामकरणे सार्थकता स्वीकार करते ही होय। ए गाछटीते सारा बछर एत परिमाणे फुल आसे जे बागान करते इंटरेस्टेड नय तारो बागान करार प्रति आग्रह चले आसबे आर सेओ चाइबे एरकम एकटी गाछ तारो बागाने होक। किन्तु ए गाछटी देखते जतटा सुंदर एर जत्न परिचर्याओ ততটাই বেশি প্রয়োজন হয়। একটু অবহেলা করলেই গাছে রোগপোকার আক্রমণ চলে আসে অথবা গাছে ফুলের সংখ্যায় ঘাটতি দেখা দেয়। পেশাগত ব্যস্ততার কারণে কিছুদিন আমি আমার বাগানে সময় দিতে পারিনি। এই কারণেই দেখুন গাছটি কী অবস্থায় চলে এসেছে। বর্ষাকালে যখন দিনের পর দিন অতিরিক্ত বৃষ্টি হয় সেই সময় গাছে রোগপোকার আক্রমণও বেশি পরিমাণে হয়, আর গোলাপ গাছের ক্ষেত্রে মনে হয় অন্যান্য গাছের তুলনায় একটু বেশিই হয়। বৈশাখ মাসে আমাদের এখানে কালবৈশাখী ঝড় হয় আর তার সাথে কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হয়, সেই সময় গাছটি এই অবস্থায় চলে এসেছে। আর বৃষ্টির কারণে ঠিকমতো কীটনাশক বা ছত্রাকনাশকেরও ব্যবহার করতে পারিনি। যদি কখনো আপনার গাছ এই অবস্থায় চলে আসে তাহলে কিভাবে তার প্রতিকার করতে হবে তা নিয়েই আজকের এই ভিডিও। এটি এক ধরনের মিশ্র কীটনাশক, এতে সাইপারমেথ্রিন রয়েছে 4% আর প্রোফেনোফস 40%। সাইপারমেথ্রিন কন্ট্যাক্ট বেস ইনসেকটিসাইড আর প্রোফেনোফস সিস্টেমিক ইনসেকটিসাইড, দুটি দুভাবে কাজ করে। মিশ্রভাবে এই দুটিকে তৈরি করা হয়েছে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। এর সাথে আমাদের সকলের পরিচিত সাব ফাঞ্জিসাইড একসাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। প্রতি লিটার জলে 2 গ্রাম সাব ফাঞ্জিসাইডের সাথে 1 ml ইনসেকটিসাইড মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করতে হবে। এই গোলাপ গাছটিতে বিভিন্ন ধরনের শোষক পোকা, মাকড় এবং ছত্রাকের একসাথে আক্রমণ রয়েছে, আর এই সবটাকে দমন করার জন্যই এভাবে মিশ্র স্প্রে আমাদের করতে হবে। একবার স্প্রে করার 1 সপ্তাহ পর দ্বিতীয়বার আমরা এই স্প্রেটাকে রিপিট করব। পোকামাকড়ের আক্রমণ সাধারণত গাছের পাতায় এবং কাণ্ডে হয়ে থাকে, কিন্তু ছত্রাকের আক্রমণ গাছের পাতা কাণ্ডর সাথে গাছের শিকড়েও হয়ে থাকে। এই কারণে টবের মাটিকে সাইড থেকে হালকা করে খুঁড়ে নিয়ে 2 গ্রামের মতো ফাঞ্জিসাইড সেই মাটিতে মিশিয়ে দেব, যাতে শিকড়ের মাধ্যমেও গাছ ফাঞ্জিসাইড গ্রহণ করতে পারে আর শিকড় পচা রোগের হাত থেকে আমরা গাছকে রক্ষা করতে পারি। গাছটি যখন সুস্থ হয়ে আসবে তখন আমরা প্রত্যেক 2 সপ্তাহ পরপর নিম তেলের স্প্রে করব আর মাসে একবার ছত্রাকনাশক ব্যবহার করব। গাছে স্প্রে করব এবং টবের মাটিতেও কিছুটা দিয়ে দেব গাছটিকে সুস্থ রাখার জন্য। সবসময় গাছে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা উচিত নয়। এর ব্যবহার পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি গাছের উপরেও অনেকটা চাপ সৃষ্টি করে। এটা তো হলো গাছের রোগ পোকার আক্রমণ ও তার প্রতিকারের ব্যাপার। এবার আসি এই গাছে সারা বছর এভাবেই ফুল পেতে হলে কী ধরনের খাবার আমরা এই গাছে দেব। সমপরিমাণ সর্ষের গুঁড়ো খোল, হাড়গুঁড়ো, নিমখোল এবং কলার খোসার গুঁড়ো সার একসাথে মিশিয়ে তার থেকে 1 মুঠো প্রতি মাসে টবের ওপরের মাটি হালকা করে খুঁচিয়ে খুঁড়ে টবের কানা বরাবর দিয়ে দিতে হবে। শুধুমাত্র এই মিশ্র সারের ব্যবহারই যথেষ্ট গোলাপ গাছে সারা বছর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য। আপনার মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমি সবসময়ই চেষ্টা করি সমস্ত কমেন্টের উত্তর দেবার। আর সবশেষে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট
সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।